এখন হচ্ছে আমি ঘরে পড়ি, বুঝেছিস? আমি আরবি পড়ে যাই, ঘরে পড়ে বসে রয়েছি আর দেখছি কানে শব্দ আছে, ও মা আমার মারি ফেললো, ও ভাই গো আমার মারি ফেললো, এই কথাটা। হ্যাঁ, তখন আমি বুঝছি যে আমার জামাই পুকুরি পানি নিয়ে চলে, দোকান বন্ধ, পানি নিয়ে আর কি কিছু হচ্ছে নাকি। আমি দৌড়ে দৌড়াতে গিয়েছি, দৌড়ে দৌড়ে যাই দেখছি ওই শোয়ার গায়ে সব্য গায়ে রক্ত, ও হলে ওখানে পড়েছিল, কি ছিল না আমি জানি না, দুজন ধরেছে ওই সুমন আর আছে যে বিপুনিয়া ছোটো ছিল, তুলেছে, তুলার পরে ও আছে উপর হাতের মধ্যে নিয়ে আনছে, আমার যা দেখে সুলাকের হামলে একটা আমার গার্বগুলো ভাবি আমার মেরেছিল, মানে মুখ বিস্পষ্ট করে আছে। এখন আমি পাজাকে ধরে মুছে মাথাটা আগে বান, তারপরে ওই কাননের ছোট ভাইরা মাথাটা গামছাটা বান্ধা হয়েছে, বান্ধে আমি ধরে উড়ে পর্যন্ত নিয়ে আসছি রাস্তা পর্যন্ত। ভাবি আমার আজিবার আর আছে বুড়ো মেয়ে আছে। এবং এখানে আসার পরে রোডের পারে ও ছেলে হাসি দেখো, রহমানের দোকানের সামনে ও ছেলে, আমরা নিজ চোখে আমরা তাড়ি সেটা ঠেকাইলাম, ও ছেলে হাসি দিয়ে আরাম করি কোপ মারবে, সেই কোপ ঠেকাইছে রহমান চার দোকানদার, সে সাক্ষী দেবে যে হ্যাঁ আমি হলো হাসি দিয়ে আমি হাসি নিজে রহমান ঠেকাইছে, ও ছোট ছেলে আজিবারে ছোট ছেলে কোপ মারবে, সেই কোপ হলো ঠেকাইলে হয়েছে রহমান, পরে আবার পরে আবার বিষয় কি মামলা টামলা করবে, মামলা তো হতে পারে, কারণ তারা গিয়েছে হসপিটালে, পুলিশ বাদীকে যখন গিয়ে তো হবে, মামলা তো হতে পারে। ছেলে আজকে মাইতো মনে হয়, আমার ছেলে জেরা হয়ে গেছিল, একদম গরিব মানুষ, তারা তার বাড়ি খাটি খাইতো, সম্পর্কে তার বাপের শালা হয় এই লোক, এই লোক তার বাড়ি খাটি খাইতো তখন খুব ভালো ছিল, এখন এই লোক এখানে একটুখানি জমিনি দুই কাঠা জমিনি ছেলে পেলে বড় হয়েছে, একটু বাড়ি ঘর করেছে, এই জিনিস তাদের আর সহ্য হয় না, প্রতিনিয়ত দুই বা দুই তিন মাস পর পরই গন্ডগোল, এই মারামারি অনেকবার হয়েছে, এই ছেলে কি আগেও মাথা টাতা সব ফাটা দিয়েছিল, এদের কাজই হয়েছে মারামারি করা, আর আজকে একা পাইছে, আজকে মনে কর আরো ঝাড়েছে, তিন বাপ বেটা থাকে, আজ তো একলা ছিল, সেই রম মাইন মারেছে। আমরা যখন এখান থেকে তুলে দিছি তখনই তার কথা বন্ধ হয়ে গেছিল, প্রায় আউরি গেছিল, তার সারা গায়ে ব্লাড, তাকে ভ্যানে তুলে দিছি, ভ্যান থই থই করছে রক্তে, তার পা পর্যন্ত রক্ত বেরিয়ে যাচ্ছে।